হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কে আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছি আচ্ছা নাম্বারটা সময় সময়ের জন্য স্থগিত করা হলো আচ্ছা আমার নাম্বারটা কেন স্থগিত করা হলো আপনি যে নাম্বারটা বিকাশ নাম্বার থেকে বিকাশ নাম্বারটা খুলছেন ওই নাম্বারটা বন্ধ করা হয়েছে কিন্তু কেন কারণটা কি হ্যাঁ আমরা আপনার বিকাশ অ্যাকাউন্টে কিছু ইললিগ্যাল অ্যাক্টিভিটি দেখছি

আচ্ছা আচ্ছা আমার মানে আমার এই ফোনে একটা মেসেজ আসবে এই মেসেজে কোড নাম্বার দেওয়া থাকবে এটা আমি আপনাকে বলতে হবে নাকি ও তো আসলে এটা কি ধরনের আমার তো মনে হয় না যে কোনো কাস্টমার কেয়ার থেকে কল দিয়ে আবার কোড পাঠাবে আবার কোড নাম্বার চাইবে আমার যেটা ধারণা বা আমি আমার নলেজ থেকে বলছি আপনি তো আমার অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য বা বলা যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চুরির জন্য কল দিয়েছেন তো আর কোনো জায়গা পাইলেন না ফাইজলামি করার

এগুলো হচ্ছে এবার ধান্দাবাজি করে আর কিছুই না এটা একটা প্রাঙ্ক ছিল বা বলা যায় আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এরকম একটা ভিডিও ছিল আসলে এইভাবেই বর্তমানে সবাইকে কল দিয়ে বোঝানো হয় যে আপনার ফোনে একটা কোড যাবে কোড নাম্বারটা বলুন এবং কোড নাম্বারটা নেওয়া হয় এবং কোড নাম্বারটা দিলে কোনো একটা সিস্টেমে বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করা হয় শুধু বিকাশ না রকেট বলুন বা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং বলুন এগুলো এইভাবেই মেনলি হ্যাকটা করা হয় যদি কাস্ট আপনার যদি কোনো অ্যাকাউন্টের সমস্যা আপনাকে নিজেকেই কাস্টমার কেয়ারে গিয়ে দেখা করতে হবে অথবা তাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে সো এটা শিওর থাকবেন বেশিরভাগ সময় দেখা যায় যারা এইভাবে কাস্টমার কেয়ারের নামে কল দেয় এরা বেশিরভাগই ফেক মানুষ ফ্রড হয় সো এই দিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন কেউ যদি কল দেয় কল দিয়ে যদি করছে ভুলেও বলবেন না বরং পারলে তাদেরকে কিছু ধোলাই দিয়ে দিবেন